সেই উপনির্বাচন করার সময় আমি ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত, মাননীয় মহাসচিব এবং মাননীয় চেয়ারম্যান আমার ব্যাপারে অত্যন্ত ভাবে নিকৃষ্ট আচরণ করে। আপনি স্বয়ং দিকে আপনি দেখছেন, আপনি হাবিবুর রহমান হাবিব নির্বাহী সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি। আমি দীর্ঘদিন যাবৎ একটি দলকে নিয়ে নিজের জীবন বাজি রেখে আমি ভোট করেছি, উপনির্বাচন করেছি, যশোর জেলা আওয়ামী সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সাইন চক্রধার, যে একটা সন্ত্রাসীর বিরুদ্ধে আমি ভোট করে আমি আমি মাঠে টিকেছিলাম। এই মনোনয়ন করে আমি মনোনয়ন দিয়েছি, দল করে না। ছাত্র সমাজ থেকে শুরু করে যুব সংঘ থেকে শুরু করে আমি দলটা করি। এই দলে যে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে সেটা আমার অনুগত নয়, কারণ আমি দীর্ঘদিন যাবৎ টাকা পয়সা খরচ করে এই দলটা পরিচালনা করে আসছি। যশোর ৬ কেশবপুর, সেখানে আমার মনোনয়ন পাওয়ার কথা, আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই। তো যাকে মনোনয়ন দিয়েছে তা কীভাবে আসলো সেটাও আমি জানি না। মনোনয়ন বোর্ড চূড়ান্ত করেছেন, আমি আমার মনোভূত না, আমি তো আমি ক্ষতিগ্রস্ত। আমি এই জন্যই আমি আপনাদের বলছি যে আপনাদের মাঝে যে কেন আমাকে আমার মনে হয় এখানে কিছু একটা গেম হয়েছে, সেটা 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 আমি এখন বলতে পারবো না। এখন আমি মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় মহাসচিবকে বিষয়টা বলবো, আপনাদের মাধ্যমে বলবো, যদি এ দল নাও করি তারপরেও তো অন্য কোনো দলে যাওয়ার মতো আমার নাই। আমি গত গত নির্বাচনে আমি খরচ করছি, আমি এই পর্যন্ত উনি বলছে আপনার আসনতে যাকে দেওয়া হয়েছে সে কি আপনার দলে, সে আমার দল, এখন নতুন করে দল করতে আসছে, এরা দল দল করে না, এরাও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, এখন মনোনয়ন সময় এসে মনোনয়ন কিনছে। আমি দলটা সুসংগঠিত করে রাখছি, সেখানে একটা অফিস করে রাখছি, সেখানে বিভিন্নভাবে আমি মানুষকে সহযোগিতা করি, সেই সহযোগিতা করে এই পর্যন্ত আমি আসছি। আমি একজন নিবেদিত ত্যাগী কর্মী, আমাকে মূল্যায়ন করার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষ মানে চেয়ারম্যান এবং মহাসচিবকে আমি অনুরোধ জানাবো। হ্যাঁ।